নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কিবা এটা বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 23 মে। গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কিবা এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এনেবোৰ খবৰ নিতে পাই থাকিবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাত কয়, মই বেছি গেৰুৱা ন বিজেপিয়ে দলটক ব্যৱসায় হিচাপে লৈছে। কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ হুংকাৰ প্ৰদান কৰিছে আনন্দ মিশ্ৰই ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰা প্ৰতিটো প্ৰশ্নৰ উত্তৰ দিলে আনন্দ মিশ্ৰই। নির্বাচনে খেলবলে কত টাকা পাইছে বলে প্রশ্ন উত্থাপন করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। হে প্রশ্নের উত্তর দিলে বিহারের বক্সর সমষ্টির প্রার্থীগুলো, টাকা নাপায় মই জনতার লগত সম্পর্ক করছো এরকমই মন্তব্য করেছে। হয় বন্ধু সকল, টাকা নহয় মই জনতার লগত সম্পর্ক করছো। মোর বিরুদ্ধে প্রচার চলাবলে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আসবলিয়া হয়েছে। আর ইয়াতে প্রমাণ হয় কিমান ভয় খাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে বিজেপিয়ে। আনন্দ মিশ্রর রেলি জয় শ্রীরাম ধ্বনিরে শুনবলে নাপায় বলে কয়েছিল মুখ্যমন্ত্রীগুলো, আর এই অভিযোগের উত্তর দিলে আনন্দ মিশ্রই। মুখ্যমন্ত্রী নাজানে মই মানুষক লগ পালে জয় শ্রীরামে আরম্ভণি করো। হিমন্ত বিশ্ব শর্মাতকে মই বেশি গেরুয়া, মই চাকরি এরার সময়ত বিজেপিত যোগদানের কথা কইছিল হিমন্ত বিশ্ব শর্মাক, আর সেই সময়ত বিহারের প্রসঙ্গত আমি নুসুমাও বলে কয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর এটা কিয় বিহারের রাজনীতিত মাত মাতবলে আছে মুখ্যমন্ত্রীয়ে। একাংশ বিজেপি কর্মীর বিরুদ্ধে সরব হয়ে পড়েছে আনন্দ মিশ্র। নতুন একাংশ বিজেপি কর্মীয়ে দলটো ব্যবহার হিসাবে লৈছে। বিজেপির প্রকৃত মানুষখিনিক আঁতরাই দিয়া হয়েছে দলের পৰা। দল বাগরা নেতা সকলে এতিয়া দল দপদপাই আছে বলে মন্তব্য করেছে। হয় বন্ধু বান্ধব সকল, এটা ডাঙর মন্তব্য করেছে। লগতে কয়েছে দল বাগরা নেতা সকলে এতিয়া দল দপদপাই আছে, প্রকৃত লোক সকলে তেওঁলোকৰ বাবে দলের পৰা এলাগি হৈছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় করা প্রতিটি প্রশ্নের উত্তর দিলে আনন্দ মিশ্রই। নির্বাচনী খেলবলে কত টাকা পাইছে এনেকুৱাকৈ প্রশ্ন উত্থাপন করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়, আর সকল প্রশ্নের উত্তর দিলে এটাকৈ আনন্দ মিশ্রই। তারপর অসমবাসী রাজক জানাইছে আমার 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। কাক লই দেশবাসীর বাবে এটা ডাঙর খবর। হয় বন্ধু সকল, আন একটা বিগ আপডেট মুকলি হয়েছে কার তরফরপরা। দ্রুতগতিত বৃদ্ধি পাইছে নাগরিকত্বর বাবে আবেদনকারীর সংখ্যা। কার অধীনত 25,000 লোকে নাগরিকত্বর বাবে করেছে আবেদন। নির্দিষ্ট অ্যাপর জড়িয়ে হাজার হাজার শরণার্থীয়ে করেছে আবেদন। আর অ্যাপ মুকলির পিছতে দ্রুতগতিত বৃদ্ধি আবেদনকারীর সংখ্যা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারে 14 জন লোকক প্রদান করেছে নাগরিকত্ব। আবেদনকারী তথা পরীক্ষার বাবে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। ডাক রেল লোকপিয়ল লগতে ইনফরমেক্স কেন্দ্রের বিষয় আছে এই কমিটিত। কেবল এয়াই নহয়, কেন্দ্রীয় পর্যায়ের পৰা জিলা পর্যায়লৈকে গঠন করা হয়েছে এই কমিটি। অসমৰ লোকপিয়ল সঞ্চালকক অধ্যক্ষ হিসাবে লৈ গঠন রাজ্যিক পর্যায়ের কমিটি। কাক লৈ দেশবাসীর বাবে এটা ডাঙৰ খবর। হয় বন্ধু সকল, এটা ডাঙৰ খবর, এটা গুরুত্বপূর্ণ খবর মুকলি আহিছে। তারপর অসমবাসী রাজক জানাইছে আমার 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙৰ খবর। উৎকট গরমের বাবে বিদ্যালয়ত সলনি করা হল পাঠদানের সময়। পাঠদানের সময়সূচী সাল সলনি ঘটায় শিক্ষা বিভাগের নির্দেশনা। 1 জুনেরপরা বিদ্যালয়সমূহত পুয়া 8 বজার পৰা হব পাঠদান। আর প্রাথমিক বিদ্যালয়সমূহত পাঠদানের সময় পুয়া 8 বজার পৰা 12:30 বজালৈ হব। আর মধ্য ইংরাজি বিদ্যালয়সমূহত পুয়া 8 বজার পৰা 1 বজালৈকে হব পাঠদান। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত পাঠদানের সময় হব 8 বজার পৰা 1:30 বজালৈকে। সরকারি বেসরকারি সকল বিদ্যালয়তে প্রযোজ্য হব এই নির্দেশনা। যোরহাট জেলার বিদ্যালয়সমূহর পরিদর্শনের কার্যালয়ে জারি করেছে এই নির্দেশনা। উৎকট গরমের বাবে বিদ্যালয়ত সলনি করা হল পাঠদানের সময়। হয় বন্ধু সকল, আপনার রাজ্যত কিমান ডিগ্রি সেলসিয়াসে গরমিত হয়েছে নিশ্চয় আপনি কমেন্ট করে জানাব। তারপর অসমবাসী রাজক জানাইছে আমার 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। বিজেপি কংগ্রেস লৈ পুনর জাননী নির্বাচন আয়োগর। বিজেপি কংগ্রেস লৈ পুনর জাননী প্রদান করেছে নির্বাচন আয়োগর তরফরপরা। সাম্প্রদায়িক মন্তব্য প্রদান করবলে নির্দেশনা জারি। বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডালৈ নির্দেশনা। কংগ্রেসের অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গেলৈও জাননী জারি করা হয়েছে। নির্বাচনী বাখরত মর্যাদা রক্ষা করবলে নির্দেশ জারি। প্রতিটি দলের ষ্টার ক্যাম্পেইনের বাখনক লৈ নির্দেশনা। জাতীয় সম্প্রদায় ভাষা আর ধর্মক লৈও বাখন প্রদান করাত নিষিদ্ধ জারি করেছে।
অগ্নিবীৰ যোজনাক লৈও বিতৰ্কমূলক ভাষণ নিদিবলৈ আহ্বান জনাইছে। আৰু পূৰ্বে প্ৰধানমন্ত্ৰী মোদী আৰু ৰাহুল গান্ধীলৈ নিৰ্বাচন আয়োগে প্ৰেৰণ কৰিছিল নিৰ্দেশনা। হয় বন্ধু বান্ধীসকল, এটা ডাঙৰ খবৰ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি আহিছে। বন্ধু বান্ধীসকল, গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। এনেবোৰ খবৰ নিতে উপায় থাকিবলৈ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। শ্ৰোতাংক ওপৰত ৱাচিং ফুল ভিডিঅ'।